ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। তো আজকে হচ্ছে বুধবার, আর আজকে ডেইলি ব্লগ করব না বলেই সকাল থেকে ঠিক করেছিলাম, কারণ তোমাদেরকে বলেছিলাম যে আমি একটু ফ্রি হয়ে গেলে, আসলে চুলগুলো না পুরো ভেজা, তো তাই কেমন একটা অস্বস্তিও হচ্ছে, আর আমি চুল ছেড়ে একদমই থাকতে পারি না। তো যাই হোক, যেটা বলছিলাম তোমাদেরকে বলেছিলাম আমি সেন্ট জনস নিয়ে একটা ভিডিও বানাবো। অলরেডি আমার চ্যানেলে সেন্ট জনসের পার্ট ওয়ান একটা ভিডিও গেছে, তো পার্ট ওয়ান দেইনি আর কি, সেটা এমনি সেন্ট জনসের যাবতীয় তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকের ভিডিওতে আমি ডেসক্রিপশন বক্সে বা চ্যানেলের মানে ভিডিওর কোথাও একটা আমি আবারও শেয়ার করে দেবো ভিডিওটা, মানে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা যারা দেখোনি তারা দেখতে পারো, অনেকটাই হেল্প হবে বলে আমার মনে হয়। তো আমি আমার টপিকে যাওয়ার আগে কিছু কথা বলি, তোমাদের আমি যতটা তথ্য দিই তারপরেও কিছু জানার থাকতেই পারে। আমি বলছি না যে আমি পুরোটাই তোমাদেরকে একদম ঠিকভাবে বলে দিতে পারি, যার পরে আর কোনো কোশ্চেন থাকতে পারে না, অনেকের অনেক রকম প্রশ্ন থাকে। তো আমি চেষ্টা করি প্রত্যেকটা প্রশ্নের আমার জানা থাকলে অন্তত পক্ষে আমি অ্যান্সার দিয়ে দেওয়ার, আর যদি আমার না জানা থাকে তাহলে সেন্ট জনসের নিচে রিসেপশনের নাম্বার দেওয়া ছিল, মানে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেন্ট জনসের রিসেপশনের নাম্বার দেওয়া ছিল, আমি তাদেরকে বলে দিই যে একবার কল করে তোমরা জেনে নিও বা কিছু। এবার দেখো, কেউ আমাকে বলছো আমার এটার ব্যথা বা আমার মাজায় লেগেছে, আমি কি করব না করব। দেখো, আমি সেন্ট জনসের একটা তথ্য দিয়েছি শুধুমাত্র, যে ওখানে কি কি হয়, কেমনভাবে চিকিৎসা ব্যবস্থা ওখানে চলছে, কেমন কি এরকম। আমি ডাক্তার নই যে আমি বলে দেবো তোমাদেরকে কোন ডাক্তার দেখালে ঠিক হবে বা কিছু। তো এই নিয়ে আমাকে দাদা বলবো, ভাই বলবো, না আঙ্কেল বলবো আমি জানি না, কারণ প্রোফাইল পিকচারগুলো খুব ছোটো দেখায়, তো বুঝতে আমি পারি না। যেই হোক না কেন, বাংলাদেশ থেকেই উনি মেসেজ করতেন, কমেন্ট করতেন আমাকে, তো তিনি হয়তো রেগে গেছেন আমার উপর বা মিসআন্ডারস্ট্যান্ডিং কোথাও একটা তৈরি হয়েছে। উনি বারবার আমাকে বলছিলেন তোমার সাথে আমার কিছু কথা আছে, তো আমার ঠিক জানা নেই যে এমন কী কথা থাকতে পারে যেগুলো আমার কমেন্ট বক্সে বলা যায় না, আমার ফেসবুক বা আমার ইনস্টাগ্রামেই দরকার তার। তো আমার ইনস্টাগ্রাম আইডি বা ফেসবুক আইডি মাঝে মধ্যেই আমি দিয়ে থাকি, তো সেখান থেকে তোমরা ইনস্টাগ্রামে অনেকেই আমাকে মেসেজ করো, আবার অনেকে ফেসবুক থেকেও আমাকে পাও, মেসেজ করো ফেসবুকে। তো আমি জানি না ওনার কোথাও একটা গণ্ডগোল হয়েছে, উনি হয়তো আমি বলেছিলাম ঠিক আছে আপনি আমাকে ফেসবুকে তাহলে নক করুন, আমি আপনার প্রবলেম দেখছি আমি কতটা কি সলভ করতে পারবো। তো আমি জানি না, যেটাই হোক না কেন উনি আমাকে ফেসবুকে মেসেজ করেছিলেন নাকি মানে নক করেছিলেন, কিন্তু আমার কাছে কোনোভাবে এসে পৌঁছয়নি। আমি জানি না কেন এটা প্রবলেম হতেই পারে, যেহেতু উনি আমার ফ্রেন্ড লিস্টে নেই সেই জন্য একটা প্রবলেম হতেই পারে, যদিও হওয়ার কথা নয়। তবে উনি বলছেন আমার প্রোফাইল ফটো ঠিক, কভার ফটো ঠিক, আমি জানি না তাহলে উনি আমার কাছে মেসেজগুলো পৌঁছয়নি নাকি অন্য কাউকে মেসেজ করেছেন, আমি সত্যিই জানি না। তবে ওনাকে আমি তারপরেও বলেছিলাম দেখুন কোথাও একটা প্রবলেম হচ্ছে, আমি তো সবাইকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমার কন্ট্যাক্ট নাম্বার দেবো এটা পসিবল নয়, কারণ এটা একটা সোশ্যাল মিডিয়া, একজনকে নাম্বার দেওয়া মানে এখানে নাম্বারগুলো একদমই মানে বুঝতেই পারছো আর মুখে ভেঙে কিছু বলতে হচ্ছে হবে না আর কি, তো আর আমি কেনই বা আমার কন্ট্যাক্ট নাম্বার এরকম সোশ্যাল মিডিয়াতে দিতে যাবো, তাই না। তো যাই হোক, উনি কোনোভাবে আমি ওনাকে বলেছিলাম যে দেখো মানে আমাকে কমেন্ট বক্সেও তোমরা যদি কোনো প্রশ্ন করো আমি একই অ্যান্সার দেবো, আমার জানা থাকলে ফেসবুকে মেসেজ করলেও আমি একই অ্যান্সার দেবো, ইনস্টাগ্রামেও সেম, তো কেন প্রবলেম হলে শুধুমাত্র আমাকে এইখানে কমেন্ট করা যাচ্ছে না, ফেসবুক বা ইনস্টাগ্রামই দরকার এটা আমার জানা নেই। তারপরেও আমি বলছি তোমাদের যদি আজকের পরেও কোনো প্রশ্ন থাকে, কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে প্লিজ আমার কমেন্ট বক্সে, তোমাদের জন্যেই কমেন্ট বক্স খোলা আছে, তো তোমরা রিপ্লাই করো, এরকম কেউ বলতে পারবে না যে তোমরা কমেন্ট করো আর আমি রিপ্লাই দেই না, এরকম কেউ কিন্তু নেই, আমি প্রত্যেকটা কমেন্টের কিন্তু রিপ্লাই দিই। তো যাই হোক, চলো শুরু করি আজকে সেন্ট জনসের ব্যাপারে আরও কিছু যেগুলো তথ্য দেওয়ার আছে আমার সেই ব্যাপারে, আর সাথে আমি লাস্টে এটাও বলে দেবো সেন্ট জনস ঠিকঠাক না মণিপাল ঠিকঠাক, কারণ মণিপালও একটা খুবই নামি হসপিটাল, আমরা প্রত্যেকে জানি, অনেকেই আছো ব্যাঙ্গালোরে এসে মণিপালে দেখাও, আমরা মণিপালে গেছিলাম যখন তখন সেন্ট জনসের থেকেও বেশি বাঙালি ওখানে দেখেছিলাম, মানে এখান থেকে কানাডার লোকের থেকেও ওখানে আমি বাঙালি খুঁজে পেয়েছিলাম বেশি, তো বাঙালি ডাক্তার বাঙালি সিস্টার এই একটা দিকে বলতে পারো সেন্ট জনসে একটু প্রবলেম হয় ভাষার দিক থেকে, প্লাস আদারওয়াইজ কোনো প্রবলেম সেরকম নেই। তো চলো এবার শুরু করি সেন্ট জনসের কী না কী। তো এর আগে তোমাদেরকে আমি ভর্তি সংক্রান্ত মানে অ্যাডমিশন সংক্রান্ত কোনো তথ্য
দিতে পারিনি, যেহেতু ওই ব্যাপারে আমার কোনো জ্ঞান ছিল না। তো তারপর এখন তো বুঝতেই পারছো অনেকটাই জেনেছি, যেহেতু প্রমিন মোটামুটি 7 দিন, মোটামুটি নয়, ওকে মঙ্গলবার ভর্তি করিয়েছিলাম, রবিবার ওকে ডিসচার্জ দিয়েছিল, তো বুঝতেই পারছো অনেক কটা দিন ভর্তি ছিল। তো এবার চার্জে আসি। চার্জটা হচ্ছে জেনারেল বেড যদি নিয়ে থাকো, মানে জেনারেল কমন, তো সেইখানে হচ্ছে মেয়েদের সেকশন আর ছেলেদের সেকশনটা আলাদা থাকে জেনারেলের ক্ষেত্রে। তো জেনারেলের বেড ভাড়া হচ্ছে পার ডে 700 টাকা করে শুরু আর কি, মানে 4 থেকে 10টা না 14টা এরকম বেড থাকে তোমার, তো পার ডে 700 টাকা, আর একজন অ্যাটেন্ডার অবশ্যই থাকতে দেবে। এবার সে নিচেও শুতে পারো বা বাইরে এসে চেয়ারেও বসতে পারো, সেটা তোমার ব্যাপার, মানে অ্যাটেন্ডার যে থাকবেন তার ব্যাপার। তারপর হচ্ছে সেমি কমন রুম আর কি, মানে সেমি প্রাইভেট রুম। তো সেমি প্রাইভেটে হচ্ছে 2 জন করে পেশেন্ট থাকবে, মানে 2টো করে বেড, মাঝখানে পার্টিশন দেওয়া থাকে, তো একজন পার্টিশনের এইদিকে, একজন পার্টিশনের ওই দিকে, আর একটা করে অ্যাটেন্ডারের জন্য বেড দেওয়া থাকে ওই পেশেন্টের বেডের পাশেই আর কি। তো আর একটা করে টেবিল থাকে, এইসব থাকে আর কি। যাই হোক, তো সেইখানকার ভাড়া হচ্ছে 1800 টাকা পার ডে। আর যদি তুমি পুরোপুরি প্রাইভেট নাও, মানে পেশেন্ট একা, মানে একাই থাকবে, আর কোনো পেশেন্ট সেখানে থাকবে না, আর বাড়ির লোক একজন থাকবে, বেড থাকে পাশে, একটা টিভি থাকে বোধ হয়, আমি জানি না, আর ওখানকার কোনো ভিডিও আমার করা হয়নি, ওই তো বলছিলাম তখনকার মনের পরিস্থিতি এমন ছিল না, বা আমি তখন এটাও ভাবিনি যে পরে এই নিয়ে আমি ব্লগ বানাবো, এখন আমি তুলে রাখি বা কিছু, এই ধরনের কোনো চিন্তাধারাই তখন আমার ছিল না। তাই জন্য তোমাদেরকে মুখে বলেই আমার যতটা বোঝানো সম্ভব আমি বোঝানোর চেষ্টা করছি আর কি। তো ওই বেড ভাড়া হচ্ছে তোমার 2900 টাকা পার ডে, মানে প্রাইভেট পুরোপুরি প্রাইভেট নিলে 2900 টাকা, সেমি প্রাইভেট নিলে 1800 টাকা, আর জেনারেল নিলে হচ্ছে পার ডে 700 টাকা। এই হচ্ছে তোমার বেড ভাড়া গেল। ডাক্তারদের খরচ আমি এর আগেও বলে দিয়েছি, তবে এই 1 মে থেকে সেন্ট জনসের ডাক্তারের ভিজিট সবটাই মোটামুটি একটু বেড়েছে। ধরো যেটা 180 ছিল সেটা 200 হয়েছে, বা 150 ছিল 200 হয়েছে, এরকমটা হয়েছে, যেটা 500 সাড়ে 500 টাকা ছিল সেগুলো 600 সাড়ে 600 হয়েছে, এরকম করে কিন্তু বেড়েছে। তো মানে স্পেশাল একটা দেখানো যায় ডাক্তারকে, আর জেনারেলভাবে দেখানো যায়, জেনারেলটা 200-250 এরকম হয়েছে, আর তোমার ওই যেটা আমরা স্পেশাল দেখায় সেটা 550-600 এরকম হয়েছে আর কি। তো আর এবার বলি যে ভর্তি নেওয়ার পর কি না কি, দেখো ভর্তি যখন নিয়েছিল প্রমিকে তখন আমি একা ছিলাম, মা বাবারা কেউ ছিল না, তো তখন ডাক্তার আমাকে ভীষণভাবে ভরসা দিয়েছিলেন, ডাক্তার ভীষণই ভালো, প্রত্যেকটা ডাক্তার, শুধু আমি বলবো না যে ইনি একমাত্র, প্রমিকে জেনারেল সার্জন দেখেছিলেন, জেনারেল সার্জনের হেড অফ দ্য ডিপার্টমেন্ট তিনি ছিলেন, নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, হ্যাঁ ডক্টর শ্রীধর গোবিন্দরাজ, তো ওনার আন্ডারেই প্রমি ছিলেন, তো খুব ভালো ডাক্তার, জেনারেল সার্জন হেড অফ দ্য ডিপার্টমেন্টে উনি রয়েছে, তোমরা যারা জেনারেল সার্জন দেখাবে তো তারা দেখাতে পারো, উনি মঙ্গলবার করে বসেন, মঙ্গলবার নাম লেখাতে পারো ওনার কাছে, নামটা হচ্ছে আবারও বলছি ডক্টর শ্রীধর, শ্রীধর গোবিন্দরাজ, শ্রীধর বললেই হবে, তো নাম লেখানোর সময় বার্থ নামটা যদি মনে না রাখতে পারো তাহলে বললেই হবে জেনারেল সার্জনের হেড অফ দ্য ডিপার্টমেন্টে যিনি আছেন তাকে। তো উনি খুবই ভালো ডাক্তার, খুবই ভালো, তো আমি একটু ভাবছিলাম যে কারণ 2 দিন বাদে মামুনিদের আসার কথা ছিল তখন, তো আমি ভাবছিলাম যে তাহলে 2 দিন বাদে অ্যাডমিট করালে ভালো হয়, তো তখন ডাক্তার ভরসা দিয়েছিলেন আমাকে যে তুমি ভর্তি করাও, মানে তুমি তো বলেনি, আমি যেহেতু অনেকটাই ছোটো তাই আমাকে বলেছিলেন যে তুই ভর্তি করা, আমি আছি, কিচ্ছু হবে না, আমরা প্রত্যেকটা ডাক্তার আছি, তুই একবার ভর্তি কর আগে, কারণ খুবই আর্জেন্ট হয়ে গেছিলো, এমার্জেন্সি হয়ে গেছিলো, তো ওই জন্যে ভর্তি করাতেই হয়েছিল। তো সেদিনকেই মঙ্গলবার দেখিয়ে মঙ্গলবার প্রমিকে অ্যাডমিট করার পরপরই ওই চিকিৎসা কিন্তু শুরু হয়ে গেছিলো, এমনটা একদমই নয় যে ডাক্তার ফেলে রেখে দিয়েছিলো বা কিছু, তারপর থেকেই ওর টেস্ট, ওর সমস্ত মানে সিটি স্ক্যান তো করানোই ছিল, সেটা মানিপাল থেকে করানো হয়েছিলো, সিটি স্ক্যানটা সেন্ট জনসে করানো হয়নি তখন, কারণ আমরা আগে মানিপালে গেছিলাম দেখাতে, যেহেতু প্রমির অফিসের সাথে মানিপালে টাই আপ ছিল তাই জন্য। তো তারপর তো আমরা সেন্ট জনসেই পুরো ব্যাপারটা করিয়েছি আর কি। যাই হোক, ডাক্তার ভীষণ ভালো লেগেছে, সারা রাত ডাক্তার আসতে থাকে, এমনটা নয় যে তুমি ওই শ্রীধরকে দেখিয়েছো বলে ডক্টর শ্রীধরই বারবার আসবে, এমন নয়, ওনার একটা গোটা ইউনিট রয়েছে প্রত্যেকটা জায়গাতেই, তাই শুধুমাত্র যে মানে জেনারেল সার্জন বলে বলছি না, তুমি অর্থোপেডিক দেখাও বা যেটাই দেখাও না কেন তোমাকে অ্যাডমিট করলে সেই ডাক্তারের আন্ডারে পুরো যে ইউনিটটা কাজ করছে, মানে তার স্টুডেন্ট বলো, সিনিয়র বলো বা অ্যাসিস্ট্যান্ট বলো, মানে স্টুডেন্টদের মধ্যে সিনিয়র জুনিয়র দুটোই রয়েছে, তো জুনিয়র
স্টুডেন্ট বলো, সিনিয়র স্টুডেন্ট বলো, অ্যাসিস্ট্যান্ট ডক্টর বলো, তারা প্রত্যেকবার আসতে থাকবে। আর তোমার যে হেড অফ দ্য ডিপার্টমেন্টে যিনি রয়েছেন, মানে বড় ডাক্তার যিনি থাকবেন, তিনি একবারই আসবেন দিনে, তবে রোজ আসবেন। আর তোমার রাত্রি দুটো তিনটে সবসময়ই আসতে থাকে ডাক্তার। তো আমার একটা জিনিস এত ভালো লেগেছে, দেখো আমরাও তো ভীষণভাবে টায়ার্ড হয়ে পড়তাম, কারণ যখনই বলতো না কেন দৌড়ে ওষুধ নিয়ে আসা, দৌড়ে এটা এনে দিন, ওটা করে দিন, তো এগুলো করতেই হতো। ওখানে আয়া বা রাখার এইরকম কোনো জিনিস জায়গা নেই, মানে আয়া রাখতে হয় না, অ্যাটেন্ডার ওই জন্য সবসময়ই থাকতে লাগে একজন রুগীর সাথে আর কি। তো ডাক্তার প্রত্যেকটা সময়ই আসতো, রাত্রি দুটো তিনটে যখনই আসতো না কেন, বেডে যখন আমরা শুয়ে থাকতাম, মানে আমি যখন শুয়ে থাকতাম, তখন স্পেশালি যাতে পেশেন্ট বা পেশেন্টের বাড়ির লোকে যাতে ঘুম না ভেঙে যায়, আমি দেখেছি ফোনে ফ্ল্যাশ লাইট অন করে দেখতো যে ওষুধ কতটা যাচ্ছে না যাচ্ছে, বা কিছু রুগীর কী প্রবলেম আছে না আছে। এখানকার ডাক্তারের একটা ভালো দিক বলবো না খারাপ দিক বলবো জানি না, তবে এটা আমার ভালো দিকই মনে হয়েছে, কারণ দেখো আমাদেরকে বলে তো সবটা কিছু হবে না, আমরা যদি সবটাই বুঝতাম তাহলে ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হতো না। এখানে ডাক্তার তোমার সাথে কথা বলবে কম, মানে বাড়ির লোক বা পেশেন্টের সাথে কথা বলবে কম, পেশেন্টের কী অসুবিধা না অসুবিধা সেটাই শুধু প্রথমবার জেনে নেবে, তারপর টেস্টের ওপর তার ওষুধের ওপর এভাবেই ট্রিটমেন্ট চলতে থাকবে। তিনি একবারও বলবেন না এসে যে আমি পেশেন্টের সাথে এটা করতে চাইছি, এটা করবো এখন, তো করবো কি না, বা এরকম ধরনের পারমিশন বা এই ধরনের জিজ্ঞাসা কখনোই করে না এখানকার ডাক্তার। শুধু সেন্ট জনস বলে না, সাইবাবা, নিমহ্যান্স, মণিপাল যেটাই বলো না কেন, এরকমভাবে চলতে থাকে। এমনকি কি করতে চলেছে না চলেছে সেটাও বলবে না, শুধু মাত্র শুধু এটুকুই বলা থাকবে যে আপনার পেশেন্টকে আমি ভালো করে আমার দায়িত্বে বাড়ি পৌঁছে দেবো, শুধু এইটুকুই কথা থাকে তাদের। তা শুধু অ্যাডমিট করার আগে একবার জিজ্ঞেস করে নেয়, এইটুকুই যা। তো আমার সেন্ট জনসের সত্যিই ভীষণ ভালো লেগেছে। এর আগে তোমাদেরকে এমনি ডাক্তার দেখানো নিয়ে তো কথা বলেইছিলাম, আর এখন যে অ্যাডমিট করার পর যে অপারেশন বা এই জাতীয় কিছু হয় সত্যিই ভালো। তোমরা যারা দেখাবে ভাবছো তারা কিন্তু দেখাতেই পারো। এবার বলি মণিপাল না সেন্ট জনস, যদি তোমার কাছে অনেক বেশি টাকা খরচ করার মতো টাকা থাকে তাহলে মণিপাল, যদি মনে হয় না কম খরচায় আমি করাতে চাই তাহলে সেন্ট জনস। তো সেন্ট জনসে আমি বলবো না খুব কম খরচ, যেটা তোমার সেন্ট জনসে 50,000 হবে সেটা তোমার মণিপালে 1,00,000 হবে। এবার জেনারেল কমন, মানে জেনারেল সেমি প্রাইভেট প্রাইভেট বেড ভাড়া তোমার ওপরে, সেটা তুমি যতটা বাঁচাতে পারো সেরকমই। যেটা আমি 1,800 বললাম সেমি প্রাইভেট, সেটা কিন্তু মণিপালে সেমি প্রাইভেটে হচ্ছে 7,500 টাকা পার ডে। ওখানে ডাক্তার খরচা হচ্ছে 1,150 টাকা ভিজিট, মানে একবার ডাক্তার দেখাতে গেলে 1,100 টাকা ভিজিট দিতে হয়। তো বুঝতেই পারছো, এবার যদি টাকা থেকে থাকে তাহলে মণিপাল চিকিৎসা ব্যবস্থা দুটোরই ভালো, মণিপালেরও ভালো, আমি বলবো না একবারও খারাপ, কারণ মণিপাল থেকেও যে ডিসিশন ডাক্তার দিয়েছিলেন সেন্ট জনসও সেই ডিসিশনই আমাদেরকে দিয়েছিলেন, সেই ডিসিশনই জানিয়েছিলেন যে এটাই করতে হবে আলটিমেটলি। তো ওই জন্য আমি বলবো না যে চিকিৎসা ব্যবস্থা খারাপ, আর মণিপাল ভালো হসপিটাল তো অবশ্যই ভালো। তবে যদি মনে হয় যে হ্যাঁ আমি হিউজ টাকা খরচা করে রাখতে পারবো পেশেন্টকে, তাহলে মণিপাল অবশ্যই ভালো। আর যদি মনে হয় না আমি কম টাকার মধ্যে চিকিৎসা করবো, দেখো ফিনান্সিয়ালি অবস্থা যে সবার সমান থাকবে এরকমটা নয়, তবে যদি একদমই ফ্রি অফ কস্টে করাতে চাও তাহলেও বলবো সাইবাবা, সাইবাবাও ভীষণ ভালো। নিমহ্যান্সে একটু সময় সাপেক্ষ, মানে অনেকটাই ধৈর্য রাখতে লাগে নিমহ্যান্সে দেখানোর জন্য। নিমহ্যান্স তো 1 নম্বর অবশ্যই হসপিটাল, ভীষণ ভালো, কিন্তু ওটাও ফ্রি অফ কস্টই হয় নিমহ্যান্স, কিন্তু নিমহ্যান্সে প্রচুর বেশি ধৈর্য রাখতে হয়, অনেকটা বেশি পেশেন্স নিয়ে নিমহ্যান্সে যেতে লাগে, কারণ নিমহ্যান্সে অনেকটা বেশি টাইম লাগে। তো সাইবাবা তো অবশ্যই লাগে, তবে নিমহ্যান্সের থেকে অনেকটাই কম আর কি। আর সাইবাবার এক্সপিরিয়েন্স বলতে আমার কাকি সাইবাবাতে দেখেছি, তাই জন্য বলছি, ওখানে পেস মেকারও বসানো হয় ফ্রি অফ কস্ট, মানে পুরোটাই ফ্রি অফ কস্ট হয়। তো তোমরা যারা ফ্রি অফ কস্টে করাতে চাও তারা সাইবাবা নিমহ্যান্স এগুলো দেখতেই পারো। আর যারা ভাবছো যে না খুব কম টাইমের মধ্যে আমি চিকিৎসা করিয়ে নিয়ে ফিরে আসবো, তারা সেন্ট জনস, মণিপাল এইসব দেখতেই পারো। নারায়ণা রয়েছে এখানে, নারায়ণার এক্সপিরিয়েন্স আমি বলতে পারবো না। তো যাই হোক, তোমরা কিন্তু সেন্ট জনসটাকে দেখতে পারো, মানে টাকার দিক থেকে যদি দেখতে যাও তাহলে সেন্ট জনস বেটার। তো চলো আজকের মতো এটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আরও যদি কোনো প্রশ্ন তোমাদের জানার থাকে, মানে উত্তর জানার থাকে, তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো প্লিজ। আমার মনে হয় যে ওরকম ফেসবুক ইনস্টাগ্রামে এসবের আইডি খুঁজতে গিয়ে বা আমাকে খুঁজতে গিয়ে ফেসবুকে ওইগুলো করতে গেলে টাইম তোমারও নষ্ট আমারও নষ্ট, সুতরাং আমার মনে হয় কমেন্ট বক্স তোমাদের জন্যই খোলা। হ্যাঁ একটু হয়তো টাইপ করতে কষ্ট হবে, দেখো ফেসবুক ইনস্টাগ্রামে তোমাদের টাইপই করতে হবে, তো সুতরাং শুধু এটুকুই বলবো যে তোমরা একটু টাইপ করো প্লিজ, কষ্ট করে হলেও যদি কিছু জানার থাকে। তো চলো আজকের মতো ভিডিও
ভিডিওটা এখানেই শেষ করছি, আজকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আর তোমরা অনেকেই বলছো যারা আমার ডেইলি ব্লগ দেখো যে আমাকে একটু টায়ার্ড লাগছে, আমাকে নিজের যত্ন নিতে একটু নিজের টেক কেয়ার করতে। অবশ্যই দেখো একটা ঝড় তো গেছে অবশ্যই, আর এখনও তোমরা অনেকেই যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা জানো আমার দিদির ওপর দিয়েও ঝড় যাচ্ছে। সুতরাং ফ্যামিলির একটা চাপ তো যাচ্ছেই এখন, তো সেই প্রেশারটা তো চলছেই। আমি দূরে থাকলেই যে এমনটা নয় যে আমার ভালোবাসাটা কমে গেছে বা আমার কষ্ট হচ্ছে না আমার দিদির জন্য, সেটা একদমই নয়। তো সেই একটা প্রেশার তো চলছেই, আশা করছি সবটা ঠিকঠাক হয়ে যাবে আর কি, কাটিয়ে উঠতে পারবো। ঈশ্বরের ওপর ভরসা রাখা ছাড়া আমাদের তো আর কিছুই করার নেই। যাই হোক, তোমাদের হয়তো একটু প্রবলেম হলো কারণ আমি একদম ব্যালকানিতে বসে আজকে ভিডিওটা করলাম, তো ওই জন্য একটু রাস্তা দিয়ে যাতায়াত করছে গাড়ি, একটা তো হয়ই আর কি। তো চলো আজকের মতো টাটা।